পাঠাই দিছে একবার কি আরফান ইশুর সাথে একটু দেখা করে দেয়া যায় সে হলে আসছিল এক কথায় অসাধারণ মুখে বলে বোঝানো যাবে না দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অসম্ভব ভালো অনেক অনেক ভালো লাস্ট সারপ্রাইজটা দিল নিশু ভাইয়া আমাদের সামনে সরাসরি এসে খুব ভালো লাগছে স্টোরি তো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আর অভিনয় যেখানে যাকে যাকে দেওয়া হয়েছে প্রতিটা ক্যারেক্টারের কাছে প্রতিটা মানুষের অভিনয় খুব পারফেক্ট ছিল মানে টোটাল সাউন্ড মিউজিক সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ছবি ওই ওই একই কথা অনেক ভালো তবে সবাইকে বলবো যে সবাই হলে আসেন এই ছবিটা মিস করেন না কেউ আর এই ছবি যদি কেউ মিস করেন তাহলে আমি মনে করব যে অনেক বড় কিছু মিস করে ফেললেন ওনার কথা তো বলে শেষ করা যাবে না আমি ওনার অনেক বড় ফ্যান আর ওনাকে এইভাবে বড় পর্দায় দেখবো এত মানে এত ব্লাস্ট করবে এইভাবে আসলে বুঝতে পারি নাই এত মানে খুব ভালো ছিল সব কিছু মিলাইয়ে আমি আর কি বলবো আমার বলার ভাষা হারাইয়া ফেলছি আমি যখন নিশু ভাইকে হলে দেখছি তখনই সব কথা বন্ধ হয়ে গেছে মানে ওনার অভিনয়ের কথা তো আগে থেকে সবাই জানে ওনার অভিনয় সবসময় পারফেক্ট ইভেন উনি যে এখানে এই মুভিতে যে অভিনয় করছে এটা জাস্ট অ্যামেজিং মানে ভাবা যায় না এত সুন্দর আর অনেকেই বলছে এটা নাকি ব্যাড রিভিউ আছে মানে ব্যাড রিভিউ দিচ্ছে অনেক অ্যাডাল্ট আছে মানে অনেক কিছু বলছে বাট মুভিতে এইটুকু থাকবেই এইটুকু তো থাকতেই হবে আগের মুভি আমরা দেখছি অনেক কিছু ছিল সেই তুলনায় এটা কিছু না যতটুকু আছে এতটুকু মুভিতে থাকবে কিন্তু অনেকে বলছে এটা নাকি নকল নকল করছে এটা ভুল ধারণা কারণ ওনার হচ্ছে নকল হয়তো বা একটা ব্যাংকের ইয়া নকল আছে বাট মুভিটা টোটালি হচ্ছে আলাদা করছে খুবই ভালো লাগছে সরি ভালো সব মিলাই ভালো সব মিলাই মন জয় করে নিছে একদম অনেক বছর পর পাইলাম এরকম একটা মুভি অনেক ভালো অনেক ভালো অবশ্যই আরফান নিশু মাসুদের হ্যাঁ অবশ্যই ভালো লাগছে মায়নার অভিনয় কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে মাসুদের হ্যাঁ মাসুদ ফাটাই দিছে জোস খুব হচ্ছে না এটা নর্মাল মেয়ের মানে ছোট মানে ও গরিব ঘর থেকে আসছে তো ওর জন্য এটা একদমই নর্মাল এটা হতেই পারে অনেক জোস ছিল খুব ভালো ছিল একবার কি আরফান ইশুর সাথে একটু দেখা করে দেয়া যায় সে হলে আসছিল এই যে একটু আগে আমি জাস্ট মিস করলাম অসাধারণ সিনেমা অসাধারণ আরফান ইশু অসাধারণ খুবই সুন্দর খুবই খুব ভালো লেগেছে অনেক ভালো লেগেছে অনেক ভালো লাগছে শেষটা বেশি ভালো লাগছে আমাদের দেশে ভালো রাইটার দরকার ভালো স্ক্রিপ্ট দরকার তাদের দ্বারাই সম্ভব নিশুর মতো অভিনেতাকে আরো উজ্জীবিত করে তারা এক্সেলেন্ট ফিলিংস খুব ভালো ছবি এরকম ছবি বাংলাদেশে বারবার হওয়া উচিত তাহলে অবশ্যই দর্শকরা হলমুখী হবে বলে মনে করি এক্সেলেন্ট নিশু ভাই তো বস বস ইজ অলওয়েজ বস এক কথায় অসাধারণ চমৎকার বরাবরের মতোই খুবই সুন্দর সবকিছু মিলে ওভারঅল খুবই ভালো অসাম জাস্ট অ্যামেজিং খুবই ভালো ছিল শুধু ভালো না আরো ভাইয়াকে দেখে তো মন খুশি হয়ে গেল আমার হ্যাঁ অনেক ভালো আমার অনেক ভালো লাগছে খুবই ভালো ছিল নিশু ভাই বস এবং সে আবারও প্রমাণ করলো সে যে বাংলার আমাদের প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার যে মারা গেছেন তার রিপিটেডলি তার মতো অনেক অ্যাক্টিং আমি আশা করতেছিলাম নিশু ভাই ওই রকমই করছে নিশু ভাই জোস আমি চাই নিশু ভাই আরও মুভি করুক আর রায়হান রাফি তো অস্থির রায়হান রাফি সম্পর্কে আর কী বলবো সেরা ছিল সুরঙ্গ সেরা অনেক ভালো লাগছে অনেক ভালো লাইফের একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল সবই ভালো ছিল একটার পর একটা টুইস্ট ছিল মানে যেটা ভাবার মতো ছিল না আমরা যেটা ট্রেলারে দেখতেছিলাম ওটার পুরাটাই ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইতিহাস হবে আর এখান থেকে আরও নতুন কিছু ভালো কিছু আসবে আমরা আশা করি অসাধারণ অসাধারণ নিশু ভাইয়ের অ্যাক্টিং মারাত্মক অনেক জোস আছে অনেক জোস এরকম মুভি আরও দরকার অস্থির লাগছে অস্থির আরও চাই এরকম আরও চাই একদম একশো একশো পাঠায় দিছে পুরো